আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্প খালির গানে শুনতেস বিকলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি শরীফ বা মাহমুদ আর দর্শক আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য আজও স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের একাঙ্ক্ষিত ব্যক্তিত্ব প্রখ্যাত আলেম উদ্দিন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আজকেও শুরু করছি অনুষ্ঠান একটি মেল দিয়ে এটি পাঠিয়েছেন আবুল হুসাইন আপনি লিখেছেন আলাইকুম আপনার জিজ্ঞাসা আমার প্রিয় অনুষ্ঠান আমি নিয়মিত দেখার চেষ্টা করি আর বন্ধুদেরও দেখতে বলি ওয়ালাইকুম আসসালাম দর্শক আপনি নিয়মিত অনুষ্ঠান দেখেন এবং অন্যদেরকে দেখতে উদ্বুদ্ধ করেন এজন্য জেনে খুব ভালো লাগলো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি প্রশ্ন করেছেন আশুরা কি ও কেন প্রথম প্রশ্ন উনি করেছেন আশুরা কি এবং কেন ধন্যবাদ এই ভাইকে আশুরা শব্দটি আমাদের অনেকের কাছেই পরিচিত এবং বলা যেতে পারে যে এটা অনেকটা বাংলাই হয়ে গিয়েছে আশুরা শব্দটা আশের আশারা শব্দ থেকে এসেছে আশারা শব্দের শান্তিগত হচ্ছে দশ দশ আষারা থেকে দশম বোঝানোর জন্য এটা মানে স্পেসিফিক ধারাবাহিক বোঝানোর জন্য আয়াসের শব্দ ব্যবহার করা হয় থাকে আয়াসের হচ্ছে দশম আসের হচ্ছে দশম সেখান থেকে এই আশুরা মহরম মাসের দশ তারিখকে বা দশম তারিখকে আশুরা বলা হয় থাকে আশুরা হচ্ছে দশম দিন দশম দিন বোঝানোর জন্য এই উলা এর অধীনেই আরবি ভাষায় এই প্রয়োগটা শুধুমাত্র করা হয় থাকে এমন দিনকে বোঝানোর জন্য যে দিনটির বিশেষত্ব রয়েছে মানে যে সময়টার অতিরিক্ত বিশেষত্ব রয়েছে এই বিশেষত্ব মানে ইন্ডিকেট করার জন্য এর মধ্যে একটা অতিরিক্ত আলিফ এবং হামজা বৃদ্ধি করে দেওয়া হয়েছে একটা অতিরিক্ত আলিফ এবং হামজা বারবি ভাষায় এটা শব্দটা ছিল আশের এটাকে পরিবর্তন করে আশুরা ফাউলা এর ওজনে আনা হয়েছে শুধুমাত্র এর বিশেষত্ব বোঝানোর জন্য দিনটি মহরমের দশ তারিখ মহরমের ওই দশ তারিখ এই দিনটি কোনো না কোনো কারণে ঐতিহাসিকভাবে এর একটা বিশেষত্ব এবং এর একটা গুরুত্ব প্রমাণিত হয়েছে কোনো সন্দেহ নেই এর ঐতিহাসিক প্রেক্ষাপট যদি আমরা বুঝি তাহলে আমরা বল বুঝবো যে এটি আসলেই ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ দিবস এটা আমি শাব্দিক ব্যর্থ মানে অর্থ বললাম মানে শাব্দিক বিশ্লেষণের পর আমি যেখানে যাব সেটা হচ্ছে মানে এই যে আশুরা কি এখানেই আমাদের একটু মিসকনসেপ্ট আছে সে মিসকনসেপ্টটা হচ্ছে এই মানে আমরা আশুরা কি এই প্রশ্নের উত্তর মধ্যে যখন প্রশ্ন উত্তর দেব তখন অনেকে দেখা যায় যে আশুরা বলতে আমাদের ধারণা হচ্ছে যে আশুরা হচ্ছে যে একষট্টি হিজরিসনের দশই মহরম তুফ এর কার্বোলা নামক স্থানে যেই মানে হৃদয় বিদারক মর্মান্তিক হত্যাকাণ্ড গঠিত হয়েছিল যেখানে ওবাদিল্লা বিন সিয়াদের বাহিনী আল্লাহ রাসু আসল দহিত্র হোসাই আলীর হত্যা করেছিল ওই ওইটার নাম হচ্ছে আশুরা এই বক্তব্যটুকু আমাদের অনেকের ধারণা আছে না এই কারণে আশুরা নয় এই দিনকে এই কারণে আশুরাও বলা হয় না আর আশুরার ফজিলত বা আশুরার গুরুত্ব ওই কারণে হয়নি মানে এর সাথে আশুরার কোনো সম্পর্ক নেই এই ঘটনার সাথে আশুরার কোনো ঘট সম্পর্ক নেই এই ঘটনাটুকু হচ্ছে মূলত একটা ঐতিহাসিক ঘটনা কাকতালীয় ভাবে এই দিনে হয়েছে এই দিনে সংগঠিত হয়ে গিয়েছে আর আল্লাহ সুবাহতালার সুন্নাত হচ্ছে খুব ভালো করে এটা বুঝতে হবে আল্লাহ সুবাহতালার সুন্নাত হচ্ছে আল্লাহ হাবুল আলমিন বড় বড় কিছু ঘটনাকে আল্লাহ সুবাহতালা এমন এক দিনে ঘটান যাতে ওই দিনটা স্পেশাল কিছু একটু স্পেশালিটি পায় একটু গুরুত্ব পায় হইতে পারে যে

মহর্র মাসের দশ তারিখ আল্লাহ রসুল ইসলামের আরও আগে প্রায় সাড়ে চার হাজার বছর আগে মুসা আলি হিসাতাম যখন মিশরের ফিরাউনের কবলিত অবস্থার মধ্যে মানে ইসরায়েলকে পেলেন তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো যে যে ফিরাউন কবলিত কৃপ্তিদের যেই দুঃশাসন চলছে অত্যাচার জোন চলছে এখান থেকে বলি ইসরায়েলকে কি করো তাদেরকে নিয়ে যাও আল্লাহ তালা নির্দেশ দিলেন মুসাআলি ইসলাত আসলামকে রাত্রিবেলায় মানে এদেরকে নিয়ে তুমি এই যে রোহিত সাগর বাহার কুলসুম বলা হতো বাহার কুলসুম পরবর্তীতে বর্তমানে আমরা জানি যে রেড সি বা লোহিত সাগর এই লোহিত সাগর পার হয়ে তারপরে সিরিয়ার দিকে চলে আসো ফিলিস্তিনের দিকে ফিলিস্তিন যেটা আব্দুল মুকাদ্দাসা এই আর্দুল মুকাদ্দাসাতে আসার জন্য পবিত্র নগরী এটার নাম হচ্ছে পবিত্র নগরী এখানে আসার জন্য আল্লাহ তালা নির্দেশ দিলেন মুসা আলি হিসালতু মুসা আলি হিসালত আসসালামকে যে নির্দেশ দিন আল্লাহ আবুল আলমিন মুসা আলি ইসালাত এভাবে আল্লাহর নির্দেশে কী করলেন এদেরকে নিয়ে বের হয়ে আসলেন কিন্তু মুসা আলি সালাতাম আর এর জন্য মুসা সালামের কাছে কোনো প্ল্যান ছিল না শুধুমাত্র আল্লাহর নির্দেশ নির্দেশ মুসা আলি ইসালাতসাল্লাম যখন তাদেরকে নিয়ে বের হলেন তখন ফেরাউনের কাছে খবর চলে গেল যে মূসা বুল ইসাইলকে নিয়ে বার হয়ে চলে যাচ্ছে ফেরাউন ধাওয়া করলো ফেরাউন ধাওয়া করার পর মুসাইলি ইসরাতের সামনে বিশাল লোহিত সাগর আর পেছনে কি ফেরাউনের বাহিনী মানে আল্লাহ তালার বিধান হচ্ছে এই ধরনেরই একটি ঐতিহাসিক ঘটনা ঘটবে যে ইতিহাস কেমন পর্যন্ত গোটা বিশ্ববাসী এখান থেকে অসংখ্য অগণিত শিক্ষা নিবে এটা আমাদের এই প্রোগ্রামের যে ল্যাংথ আছে

তিনি তো জানেন কি হবে তিনি জানেন কি হবে তিনি তো পরিকল্পনা করেছেন موسیকে বলেন হাতে লাঠি দিয়ে সমুদ্রের আঘাত করুন রাস্তা হয়ে গেল موسی পার হয়ে গেলেন ফেরাউন সেখানে লোহিত সাগরের শরীর সমাধি তার ঘটলো ফেরাউন বাইনের সমাধি ঘটলো এবং কিয়ামত পর্যন্ত ফেরাউনকে আল্লাহ সুবহানাল্লাহ আজকে দিন পর্যন্ত কি করলেন রেখে দিলেন আল ইয়োমুন না চিকা বিbadanিক একবারে ছয় রেখে দিলেন আল্লাহ সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত যত জালিম যত অত্যাচারী যত তাগুদ সীমালঙ্ঘনকারী আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে প্রকাশ্যে এই সমস্ত তাগুতরা যাতে শিক্ষা নিতে পারে এই জন্য এই দিনটা হলো তৌদের বিজয় এবং শিরক জুলমের নিপাত যে দিন গিয়েছে এই দিন হচ্ছে আশুরা দিবস এটা হচ্ছে আশুরা কি এর মূল জিনিস আশুরা কি এর উত্তর এখন এখন যেটা শেষ হল আশুরা কেন এই দিনটা মুসা আলি সালতুল ইসলাম যখন মানে মনাজ পেয়ে গেলেন মুক্তি পেয়ে গেলেন ফেরাউলের বাহিনী থেকে মুসা এবং মধ্যে এসেছে এবং মুসার সম্প্রদায় যখন বেরিয়ে গেল তারা যখন মুক্তি পেয়ে গেল তখন মুসা মুসাআসালাম এই দিনে মুসাআলি সালাত আসলাম আল্লাহুল আলমিন শুক্রিয়া আদায় করত মুসা আলী হিসালু সিয়াম পালন করতেন আচ্ছা এবং এই দিনটি বনি ইসাইলের কাছে ইহুদদের কাছে মর্যাদাপূর্ণ ছিল সৈবীর আরেকটি রবাতের মধ্যে এসেছে রাসুলুল্লাহ সাল্লাউলী ইসলাম যখন মদিনা আসলেন তখন দেখলেন যে আইনআাল ইহুদ ইয়াদি মুনাহ যে ইয়াহুদরা এই দিনটাকে অনেক মর্যাদা দিচ্ছিল এবং তারা এই দিনে গুরুত্ব দিত বেশি পরিমাণে গুরুত্ব দিত রাসুল্লাহ সাল্লাউলী ইসলাম তখন জিজ্ঞেস করেন কেন এই দিনটার কী কারণ তখন তারা এই কথা বললো যে এই দিনটা হচ্ছে আমাদের সেই দিন যেদিন মুসা ইসালাত ইসলাম ফেরাউন এবং ফেরাউনের বাহিনী থেকে বনী ইসলাইলকে মুক্ত করেছিল সুতরাং এই দিন শিয়াম পালন করেছে মুসাই আল তখন রসুল্লা সাল্লা সিয়ামহি রসুল্লাহলাম নিজেও সিয়াম পালন করলেন এবং রসুল আল্লাহ আল্লাম সাহাবাইকরামদেরকে ওই দিনের সিয়াম পালন করতে বললেন এটা হলো মূলত মানে আশুরা কেন এই দিনটা হচ্ছে ওই আল্লাহ রব আলমী সুক্রিয়াকে যাতে আল্লাহর বান্ধাগুন মানে নিয়মিত করতে পারে এই জন্য মুসা আলি সাল্লাম যেভাবে মূসা আল্লাহসালুসলাম যেভাবে

কারণ ইহুদি যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডার ক্যালেন্ডার मध्ये परिवर्तन এসেছে আচ্ছা তার তাদের করে সাজা তারা ক্যালেন্ডারে মধ্যে পরিবর্তন করে নিয়েছে সাজিয়ে নিয়েছে বলে তারা সিয়াম পালন করে তাদের সিয়াম আছে এবং এই দিনটাকে তারা মানে এই মুহররমের 10 তারিখ বর্তমান যে মুহররমের 10 তারিখ যেটা মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু করেছেন এই 10 তারিখ এখন ঠিক নেই এই তারিখটা তাদের ক্যালেন্ডারে তারা কি করে চেঞ্জ করে নিয়েছে প্রশ্ন পড়ছিলাম আবুল হুসাইন ভাই আপনার আপনার একটি প্রশ্নের বিস্তারিত জবাব দিয়েছেন আশুরা কি এবং কেন আপনি আরও প্রশ্ন করেছেন প্রতি বছর আশুরা এলে আমরা রোজা রাখি রোজা কয়টা রাখার নিয়ম অনেকে বলেন দুটা রাখতে হবে আবার কেউ কেউ বলেন একটা রাখলেও চলবে আসলে কোনটা করতে হবে ধন্যবাদ এই ভাইকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আশুরা সিয়াম আমরা কয়টা রাখবো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিকই বলেছেন

যে কাছে আমি আশা করি যে আল্লাহ তালা এই একদিনের সিয়ামের মাধ্যমে বিগত বছরের সমস্ত গুনা ক্ষমা করে দেবেন গত বছরের সমস্ত গুনা ক্ষমা করে দেবেন তাহলে বোঝা গেল যে এটি অত্যন্ত ফজিরতপূর্ণ আর এটা একদিনের সিয়াম

ইসলামের মানহাজ হচ্ছে এটাই যে মানে তাদের ব্যাপারে শরীয়তের যে বিষয়গুলো অনুসরণযোগ্য সেগুলো ছাড়া অন্য ক্ষেত্রে তাদের সাদৃশ্য গ্রহণ না করা ফলে আল্লাহ রসুল ইসলাম আপনি তো আমাদেরকে ইহুদিদের মোখালাফাত করতে বলেছেন তাদের বিপরীত করতে বলেছেন করতে বলেছেন তাদের মানে মানে বৈসাদৃশ্য করতে বলেছেন তাদের সাদৃশ্য যাতে না হয় আমলের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে এক্ষেত্রে আপনি কি করবেন কিছু বলবেন কি না

পালন করব যদিও আবদুল্লাহ আব্বাস থেকে একদল আহুল হাদিস এবং বর্ণাকারী বলেছেন যে লাল তাসে থেকে বোঝাচ্ছে যে রসুল সাল্লাহ আসলাম এটাকে একদিন আগিয়ে নিয়ে আসতেন নবম তারিখে বলতেন কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যে দশ তারিখের সাথেই নয় তারিখের সিয়াম পালন করে এর উত্তম সিয়াম হচ্ছে নয় এবং দশ তারিখে সিয়াম পালন করা জি তাহলে আপনি রসুল্লাহ সাল্লাহ আসলাম যেটা নয় তারিখের সিয়াম পালন করার কথা বলেছেন কিন্তু পরবর্তী রসুল্লাহ আসলাম জীবিত ছিলেন না সিয়াম পালন করেন নাই আচ্ছা আর হ্যাঁ পরবর্তীতে আর সিয়াম পালন করতে পারেন নাই সেক্ষেত্রে নয় এবং দশ তারিখে সিয়াম পালন করা হল উত্তম আর শুধু দশ তারিখে সিয়াম পালন করলেই শূন্য আদায় হয়ে যাবে ফজিলত পেয়ে যাবে আচ্ছা আর এক্ষেত্রে রয়েছে ইমাম রেতি বর্ণনা করেছেন তা শুনের মধ্যে সনদকে শেখ মোহাম্মদ দাইফও বলেছেন অধিকাংশ আহল হাদিস দাইফ বলেছেন তাহকিক হচ্ছে দাইফ কিন্তু জুমহুর ওলামাইকারী হাদিসটা আমলযোগ্য বলেছেন সেটা হচ্ছে মু ইয় কাবলা ও ইয়ান বাহাদা যে আসুরার আগের দিন এবং পরের দিন মোট তিন দিন তোমরা সিয়াম পালন করো তাহলে কেউ যদি নয় দশ এগারো সিয়াম পালন করা থাকে তার এই সিয়ামটাকে শেখুল ইসলাম মুলকাইম রহমতুল্লাহ শেখুল ইসলাম মুামিও বর্ণনা করেছেন এটা হচ্ছে পরিপূর্ণ সিয়াম পরিপূর্ণ এই জন্য বলেছেন যে কারণ ডেটের আগ পরের কারণে কোনোভাবে কি হয়ে যেতে পারে হয়তো মিসিং হতে পারে এই জন্য যদি আগে একদিন পরে একদিন করা হয় তাহলে নিশ্চিত হয়ে যাবে যে তিনি কি করেছেন আশুরার সিয়াম তার ঠিক মতো আদায় হয়েছে এই জন্য কেউ যদি তিন দিন করেন সেটাও করতে পারেন তবে উত্তম কি বলতে পারি তিন দিন করলে তাহলে তিনি এটা তিন দিন করলে দুইটি ফজিরত পাবে একটা হচ্ছে এই মাসের মহর মাসের যে তিন দিনের যে সিয়াম পালন করার কথা রয়েছে এই সিয়ামের ফজিরত পেয়ে যাবেন পাশাপাশি তিনি আশুরের যে ফুজিরত রয়েছে সেই ফুজিলত পেয়ে যাবেন আর ক্ষেত্রে যদি কেউ দুটি সিয়াম পালন করেন তিনি সেটা করতে পারেন আর যদি কারো সামর্থ্যের

ঢাক ঢোল বাজিয়ে হাই হোসেন হাই হোসেন করে মাতম করেন তারা বুকে পিঠে চাকু মারেন এটা কি ইসলাম সম্মত আর ধন্যবাদ ব্যাকি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে না এটা একেবারেই খারাপ কাজ বরং আসল আসল্লাস লাই সেম ইন ন্যা মানদার হুদুদ যে এরা আমার অন্তর্ভুক্তই হবে না যারা মুখ চাপড়াবে বুক চাপড়াবে এবং নিজে রক্তাক্ত নিজেকে রক্তাক্ত করবে সুতরাং মাতম করা মুরসিয়া গাওয়া এবং বুক চাপড়ানো কাপড় চুপড় ছিঁড়ে ফেলা মানে শোকের বহিঃপ্রকাশ ঘটানো এটি ইসলামী কালচার নয় এটি হচ্ছে জাহেরি কালচার এবং এই কাজটিকে রাসলাসম্লা না এখান থেকে জুমহুর আহ আজিজগণ এই অর্থ নিয়েছেন যে এই কাজটি ন্যূনতম হুকুম হচ্ছে মানে এটা হারাম এটা কুফুরি পর্যায়ের এটা কুফুরি পর্যায়ের বিষয় তাই এটা ইসলামী শরীয়তের মধ্যে কোনোভাবেই জায়গ নেই আর আমরা জানি যে আশুরার যে ঘটনা সেটা হচ্ছে মুসাআলি হিসারাত ইসলামের যেই ফেরাউন সম্প্রদায়ের থেকে পরিত্রাণের কারণেই এই ঘটনা ঘটেছে এবং এইটাই নির্দেশ দেওয়া হয়েছে এই দিনে আল্লাহ রসুল সাল্লা কাছ থেকে আমাদের নির্দেশনা হচ্ছে সিয়াম পালন করা সুতরাং সিয়াম পালন না করে যারা এই কাজটুকু করছেন শিয়া রাফিজি সম্প্রদায়ের অনুসরণ করে সেটা হচ্ছে কেউ বুক চাপড়ায় দেখা যায় যে কেউ বিভিন্ন ধরনের এটাকে কি বলা হয় তাকে মানে আঘাতকারী বস্তু দিয়ে মানে ব্লেড ইত্যাদি দিয়ে তারপরে পিঠে গায়ে পিঠে আঘাত করে রক্তাক্ত করে হ্যাঁ এবং নিজেকে বুঝায় যে এর মাধ্যমে হুসাইন আলী রদিয়ালাহালাহুর ভালোবাসার প্রমাণ করছেন ইসলামী শরীয়তের মধ্যে ভালোবাসার প্রমাণ একটাই সেটা হচ্ছে মানে কোনো বান্দা যদি কোন ব্যক্তিকে ভালোবাসে তাহলে তাকে ভালোবাসবে কিভাবে ভালোবাসার পদ্ধতি হচ্ছে সে যে কাজগুলো করেছে সে যাকে ভালোবেসেছে সে যার প্রতি কোনো ধরনের খারাপ কোনো কিছু করতে নিষেধ করেছে সেগুলোকে সেগুলোকে ভালোবাসার নাম হচ্ছে ভালোবাসা অন্যথায় ইসলামে আর কোনো ভালোবাসা এলাউ না জি ক্ষেত্রে হুসেন ইমনি আলী ভালোবাসা যদি কেউ এভাবে প্রকাশ করে করে থাকেন এই কাজগুলো সম্পূর্ণরূপে গর্হিত নিষিদ্ধ বরং আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম কোথাও কোথাও এগুলোকে কুফুরি বলেছেন তার মধ্যে এই বিলাপ করা এগুলো রসুল্লাহ সাল্লাম সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এটা মিনাল কুফর কুফুরি জি মহতার যথার্থই আপনি যে আলোচনা করলেন আপনার আলোচনার মতোই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও বলেছেন তার মহরম কবিতায় তিনি বলেছেন ত্যাগ চাই মার্সিয়া ক্রন্দন চাহিনা আপনার আলোচনার সাথে কবির কথা একদম মিলে গেল দর্শক ভাই আবুল হোসাইন আপনি প্রশ্ন আরো করেছেন আমরা আসি আপনার প্রশ্নে আপনি আরও প্রশ্ন করেছেন যে আশুরা এলে অনেকে প্যান্ডেল নিয়ে বিরাট আয়োজন করে থাকেন তারা গরু কেটে খিচুড়ি রান্না করেন এবং গরিব দুঃখী সহ প্রতিবেশীদের খাওয়ান এটা কি করা যাবে না এ নিয়মিত কাজ আনুষ্ঠানিকতা করা এটি বেদাত হবে কারণ এই দিন উপলক্ষে এই ধরনের কাজ করার কোনো সুযোগ নেই এটা আবিষ্কার করেছে সর্বপ্রথম নাসিবি সম্প্রদায় নাসিবি সম্প্রদায় যারা হোসেন আলীর বিরোধী ছিল ইবনে আবি আবিতারে ব্রেতন যারা যারা দুশ্মনী করেছে তারা এই দিনটাকে উৎসবের উৎসব মুখর দিন হিসেবে গ্রহণ করেছে আমরা এই দিনটাকে মানে না শোকের দিন মনে করে থাকি করে শুতে পারেই আলী ইবন ব্রেতনতন মানে সন্তান হুসাইন হোসেন আলীরতনুর হত্যাকাণ্ড এটা যে জঘন্যতম অপরাধ এটা আমরা মানে ঐতিহাসিকভাবে স্বীকৃত এবং সেটা আমরা বলে থাকি কিন্তু ইসলাম কোনো দিনকে শোকের দিন ঘোষণা করে না কারণ দিন তো আল্লাহর সৃষ্টি দিন কোনো দিন শোকের দিন হয় না সে এই জন্য আমরা এই দিনটাকে না শোকের দিন মনে করে থাকি না আবার এই দিনটাকে আনন্দ উৎসব বহি প্রকাশ করার জন্য যে এটাকে আমরা উৎসবের দিবস মনে করে থাকি উৎসবের দিবস আমাদের কাছে নির্দিষ্ট ঈদাইন এই নির্দিষ্ট করা রয়েছে সুতরাং ইসলাম হচ্ছে অনুসরণ করবো আমরা যেভাবে এসেছি সেভাবেই এক্ষেত্রে প্যান্ডেল লাগাবেন গরু জবে করবেন খিচুড়ি খাওয়াবেন খিচুড়ি খাওয়াবেন ঢোল বাজাবেন এই কাজগুলো সবগুলি নাসিবিদের কাছ থেকে এসেছে একেবারেই হারাম ও গরহিত কাজ এবং এগুলো বেদাতি কাজ জি দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রায় সবগুলোর প্রশ্নের উত্তর দেয়া হলো আগামীতেও লিখবেন আশা করছি মতাম আজকে আর হাতের সময় নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি দর্শক আপনারা আমাদের এই অনুষ্ঠান অনলাইনেও দেখতে পারেন দেখতে ভিজিট করুন www.ntvbd.com এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে চিঠি লিখতে চান তাদের জন্য ঠিকানা বলছি পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা দর্শক আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে মহান আল্লাহ রাবুল আলমিন আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন রাখুন নিরাপদে আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ